নমস্কার সকলকে, সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আজকে গেছিলাম একটু বাজার হাট করতে, বেশ অনেকদিন যাবত একসঙ্গে অনেক কিছু কেনা হয় না, টুকটাক এটা শেষ হয়ে যায় ওটা শেষ হয়ে যায়, একটু বাজার থেকে নিয়ে আসে। তো এই সামনে বর্ষাকালটা লাগছে, সবসময় বেরোনোও সম্ভব হয় না, এবার ওই জন্য একটু মুদিখানা বাজারটা বেশি করে রাখলাম, আর ওই জন্য একটু দেরি হয়ে গেল রান্নাবান্নার দিকে যেতে। তো এইমাত্র বাড়ি আসলাম, এসে এখনও ব্যাগপত্র কিছু গোছাইনি, রান্নার দিকে যাব। তো আজকে নদীর একটা মাছ আছে, নদীর দু ধরনের মাছ আছে, সেটা রান্না করব। তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, তো সাথে থাকুন। আজকে একেবারে সকাল থেকে যেন চড়া রোদ দিচ্ছে, রোদ আর সেই সঙ্গে সঙ্গে গরম। তো বাজারে যতক্ষণ ছিলাম ততক্ষণ তো পুরো একেবারে হাঁসফাঁস করার মতো অবস্থা, আর তারপরে বাড়ি আসলাম, আর এখন এসে এখানে বেশ দক্ষিণা হাওয়াটা ভালো হচ্ছে, এবারে একটু রেহাই পাচ্ছি, বেশ ভালো লাগছে আর কি। হাওয়াটা কখন কীরকম হচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন, গাছের পাতা নড়ার সঙ্গে সঙ্গে হাওয়াটাকে বোঝা যায়, মাঝে মধ্যে একেবারে নিস্তুপ হয়ে যায়, একটি পাতাও নড়ে না। তো এখন আজকে মোটামুটি বেশ ভালো, তো গরম থাকলেও এই হাওয়ার মধ্যে রান্নাবান্না করতে সমস্যা হবে না। আর আজকে আপনাদেরকে দেখাবো আমাদের রান্নাঘরের পরিবর্তনটা তো ভেতরে গিয়ে বেশিটা দেখতে পাবেন, বাইরে থেকে দেখুন। এই পাইপটা লাগানো হয়েছে, এটা এখনও ফিনিশিংটা পুরোপুরি হয়নি, কিন্তু এটা আজকেই লাগানো হলো এই কিছুক্ষণ আগে। এইখানটায় মাটির গাড়ি তো এবছর চললো না, না হলে এইখানে একটু পাইলিং টিং করে দিয়ে একটু মাটিটাকে দিলে পরে হতো। মাটির যা সমস্যা হচ্ছে, গ্রামে এরকম মাটির সমস্যায় ভুগতে হয় না, কিন্তু এবছর মাটির গাড়ি চলেনি বলে এই সমস্যাটা হচ্ছে। ভাতটা আগেই বসিয়ে নিয়েছি, এদিকে ফ্যান পড়ছে, ফুটে উঠেছে। আর পরিবর্তনটা একটু দেখুন, উনুনটা একটু ঠিকঠাক করা হয়েছে, ভালো করে দেখানোর জন্য এটা তুলে দিই। এই যে এখনো ফিনিশিং বাকি বললাম না, আর এর মধ্যেটা পুরো মাটি একেবারে ছেটে ছুটে মাটিটাকে কুচে বাড়িয়ে, এই যে পিটনে, এটাকে বলে পিটনে, এইটা আবার পাশের বাড়ি থেকে নিয়ে আসলাম, এর যা ভারী আর ওয়ে। আমাদের পিটনেটা কোথায় তার কোনো খোঁজ নেই, ওয়ে না খোঁজ নেই কেউ ওই বাড়িতে। তো এই সমস্ত করে তারপরে গিয়ে বাজারে গেলাম দুজনে, আর তারপরে এসে রান্না বান্না, মানে সকাল থেকে চলছে। তো এর মধ্যে তো প্রচন্ড বেশ গরমও লাগছে, এই যে রোদ এসে গেছে তো ওই জন্য এখানে গরমটা বেশি লাগছে। চলো ঘরে পেছনে গিয়ে মাছ টাছ কাটবে। হ্যাঁ আমি তো তাই ভাবছিলাম যে ঘরে পেছনে যাই, ভাতটা ফ্যান ঝেড়ে দিয়ে যাবো, না হলে ওটা আবার অসুবিধা হবে। হাতে দেখুন একটা বড় গোটা কুমড়ো, এই কুমড়োটা এই মাত্র হাটের থেকে নিয়ে আসলাম, এখন দেখি কেটে কিরকম কি হচ্ছে। এক হাতে কুমড়ো আর এই হাতে হচ্ছে এই নদীর মাছ, এগুলো হচ্ছে একরকম আছে লাউফালি, আর একটা হচ্ছে পমফ্লেট, ছোটটা বড় না। আর এই লাউফালি মাছ নৌকার থেকে সবে তুলে আর নিয়ে এসছে, মানে ও গেছিল নৌকাতে মাছ ধরার পর্ব আপনাদেরকে দেখানোর জন্য, আপনারা ইতিমধ্যেই দেখেছেন। তো সেই আরে আমি অন্য মাছও বেচেছিলাম, ওই দইওয়ালা কাকু আই এলো, বলল যে জামাই মেয়ে আসবে, বাবা তুমি মাছগুলো নিয়ে যাবে, আমি নিলে ভালো হতো। আমি বলতাম নাও, জামাইয়ের জন্য এটুকু ছাড় তো দিতেই হবে। তাই তুমি এগুলো নিয়ে এসছো, মানে তুমি গিয়েছিলে তো নিয়ে আসবে। আমি বেছে বুঝে নিয়েছিলাম, ও বলছে তুমি যা যা নেবে বেছে নিয়ে নাও, মাছ হয়নি তো ভালো, মরানি চলে আসছে। আস্তে আস্তে মরানির দিকে যাচ্ছে, যখন গনমুখ গনের জন্ম হয় তখন বেশ অনেক মাছ পড়ে, সেই সময় একদিন তুমি মাছ ধরার ভিডিও করো, ওই সময় সবার দেখতে ভালো লাগবে, আমারও ভীষণ ভালো লাগে ওই মাছ তুললে চারিদিকে আর সবাই বাঁচে, ওই মাছ বাঁচার সময় আমি একদিন যাবো দিয়ে বাঁচবো। কুমড়োটা এখন কেটে দেখি কি অবস্থা, যখন নিচ্ছিলাম তখন সেই দোকানদার বলছে যে খুব ভালো হবে, যদি খারাপ বেরোয় তাহলে কিন্তু ঘোষ আপন দুই নিন্দা করে না, আমি বলছি খারাপ হলে কিন্তু ফেরত আসবো, বলে হ্যাঁ হ্যাঁ সে তো আবার পরের সপ্তাহে দেখা হবে, না ততক্ষণ আমি কুমড়ো জানতে থাকবে। দু মাস পরে হাটে গেছি, হ্যাঁ আর অনেকদিন বাদে হাটে গেছি, এই কিরকম আজকে কুমড়োটা একটু অন্যরকম শব্দ নেই তো, অন্যরকম রান্না হবে। আমি একটা পাকা কুমড়ো নিচ্ছিলাম, তুমি নিতে দাও, এটা কাঁচা পাকা কুমড়ো, ওটা শুকনো আর এটা তো তাও গায়ে কাঁচা দেখাচ্ছে, কাঁচা পাকা কুমড়ো। আজকে কুমড়ো কিন্তু অন্যরকম ভাবে হবে, কি
এরকম ভাবে হচ্ছে দেখি। কুমড়ো টক খেয়েছো কোনোদিন? কুমড়ো টক? হ্যাঁ কুমড়ো টক খেয়েছি। আমিই তোমাকে খাইয়েছি একদম। এই নোনা মাছ দিয়ে কুমড়ো টক একদম জমে যাবে। মাছে হাত দেওয়ার আগে কুমড়োটা কেটে নিচ্ছি। এই বাজারে থেকে লেবু পাওনি? লেবু নাও নি না? আমি লেবু না নিয়ে বাড়ি আসবো, তুমি ভালো লাগি করে? আমি আবার গুনতিতে কম নিয়েছিলাম, মানে 20 টাকায় দিচ্ছিল 8টা, তা আমি কম নিয়েছিলাম 7টা। দোকানদার আবার দিয়ে বলে তুমি এত 7টা নিয়েছো আর একটা নাও। আচ্ছা না মনে হয় নিয়েছি, বলে না না আমার কারো কম দিই নি। বাবা সে একটা বিশাল বাজারে কি লেবু, আমি যা নিয়ে আসি ওই লেবু। বাজারে কেনাকাটা করতে গিয়ে বেশ লাগে বলো, সবার এক একজনের এক এক রকম কথাবার্তা, দরদাম করা। তবে এই বাড়ির সবজির যে সাইডটা ওটা বিকাল বেলা ছাড়া আসে না, রোদি আসেনি তারা, তারা এত কোন বাজারের দিকে বেরিয়েছে। এগুলো দেশি কুমড়ো তো, এই রকম তোমার ওই চায়না কুমড়ো হলে সেরকম হয়। ভালো, তোমার কুমড়োর তো কোনো আওয়াজ হলো না গো। আমি ঠকে গেলাম নাকি জানি না, কুমড়োতে আর ঠকার আর কি আছে? কত মানুষ কত রকম ভাবে ঠকিয়ে দিচ্ছে, আর সামান্য কুমড়োতে ঠকার আর কি আছে? না এটা কথার কথা বললাম যে বাজার করতে গিয়ে ঠিক করলাম না, তুমি 5 কেজি ওজনের কুমড়োর থেকে কেটে নিয়ে আসো, এনে বড় মুখ করে কত কথা বললো, আর আমি সামান্য একটা কুমড়ো কিনতে গিয়ে এইভাবে হয়ে গেল। আসুন থাম্মা, কুমড়ো ভালো না, আমি কুমড়ো কিনে আনলি তখন কত কথা শোনায়, আর এখন নিজে কিনেছে ওটা মা, এই কুমড়োটা আমি বলছে না, এই কুমড়োটা আমি নেই, আমি যে কুমড়ো নিয়ে মা পেলাম তখন বলে কি না এটা নিও না, এই বন্য না, আমি কুমড়ো কিনেছিলাম ভালো, আমি এটা ভালো। হ্যাঁ তুমি তো ভালোই কেন, খারাপগুলো আমি কিনি। আমি উচ্ছে নিয়ে আসি, দেখে এসছি, দেখো দেখেছি কালো দেখাচ্ছে, উচ্ছে নাই কালো দেখাচ্ছে বাইরের, ওই ওই বউটা তুলেছে বাইরের, না বাইরের সব, কত ঘরের কোথার থেকে দেবে সব বাইরের থেকে আসে সব, এই ঘরোয়া লোকজন যেগুলো লাগাচ্ছে এলাকার লোক সেগুলোই ভালো, সেগুলো পোকা। হ্যাঁ পোকাই ভালো, ওরা চিনি মারবো টং মারবো, চিনি টক ঝাল হলুদ সব মারবে, মেরে তারপর খাওয়াবে। কুমড়ো কাটা কমপ্লিট, এবার মাছগুলো কেটে নিই ঝপ করে, এই মাছে কোনো ঝামেলা নেই, কোনো আঁশ নেই, কিচ্ছু নেই, তা একদম প্লেন। এই মাছটাও নাকি টক টক? ও বাবা শোনা এসে গেছে আমার খাবার কই, ব্যাগ দেখেই বলছে আমার খাবার কই, আসবে না বেলা গেছে, বেলা গেছে। এই মাছগুলো যখন জল থেকে তুলেছে তখন নড়ছে। দেখো বরফ ছাড়া মাছ তো হবেই, কোন খাবার? তবে আমাদের ফ্রিজ আসার পরে নদীর থেকে তোলা মাছ সদ্য সদ্য কিন্তু আমরা খাচ্ছি কম, এসে একদিন ফ্রিজে স্টে করছে, উপায় নেই, তারপরে উপায় নেই, এক থাকতে এক খাওয়াটাও তো ঠিক। আর এই ফ্রিজটা এ বাড়িতে আছে বলে তুমি এই একদিন পরে হলেও দুদিন পরে হলেও এই মাছ তুমি বের করে অন্তত খেতে পারছো, আজকে চাইলে আজকে পেতে না, না বাজারে গেলেও পেতে না, এখন চাইলে এখন পেতাম না, এখনো পেতে না। আর আজকে হাটে গেছি তো মাছের দোকান, হাটে মাছ আছে ওই যে বাইরের রূপচাঁদ, হ্যাঁ রূপচাঁদ পাঙাশ এইগুলো, আর সব তাও বন্ধ, বরফের সব মাছ, রুই মাছ বরফের, ও সব আমরা খোটা খাই না। আমি একটুখানি এইভাবে আঁচড়ে নিচ্ছি, এর যে এই সিলভার কালার সেইটা একটু উঠে যাচ্ছে, এইটাই উঠে যাচ্ছে, তাছাড়া এমনি আঁচ নেই, এর তোলার আর না তোলার সময় না, ওটা তুলে দাও। ওই দুটো মাছ তো 2 পিস করলাম, ওই 2 পিস 2 পিস করে 4 পিস, এই দুটো মাছের কি করবো, ওটা রেখে দাও, আমরা 4টে লোক সবাই এক কুচি করে খাবে। ভাতটা ফ্যান ঝেড়ে কাটাকাটি করে নিয়েছি, উনুনটা নিভে গেছিল, আবার জ্বালিয়ে দিলাম। আমি আমার মেন উনুনের কাছাকাছি এসে গেছি, ধারে এসছি, তবে এখন উনুনে পৌঁছাতে পারিনি, এদিকে জ্বাল দিচ্ছি আর ওদিকে তাকাচ্ছি, আর ভাবছি কবে ওইটা উদ্বোধন করবো। হয়ে যাবে হয়ে যাবে, ওইটা যেদিন উনুনটা যে পিটিয়েছো, পিটিয়ে যে কানাটানা গুলো এত সুন্দর করেছো, এইটা লেভেল করা হয়নি, হাড়ি কড়াই বসিয়ে করব এটা, একদম মডেল উনুন। তো এই উনুনে কি দিয়ে উদ্বোধন করবে খাওয়া, সেদিন তো ধোয়া হবে, প্রথম দিন না কাঁচা উনুন, জল গরম করো শুধু,
ঠিক বলেছো, একটা আলু দিচ্ছি, আলু না দিলে হবে না। এখন কড়াই গরম হয়ে গেছে, মাছ ভাজবো, তেল দিয়ে দেবো। এই সোনা, জিলিপি নিয়ে আসছিলাম, খাবে তো খাও। মাছগুলোতে এখন লবণ হলুদ মাখাবো, লবণ আর হলুদ গুঁড়ো, একটু লবণ কম করে দিলাম, নোনা মাছ। এবারে মাছগুলো দেবো, গরম হয়ে গেছে তেলটা একদম ভালো মতো। আম খাবো, পুরো নিয়ে চলে আসছে। জিলিপি খেলা না, জিলিপি ধোঁয়া তো বাবুর গায়ে যাচ্ছে। বাবু এক কাজ কর, ওই পেছনের জানালাটা খুলে দাও, ধোঁয়া বেরোতে পারছে না, ওইটা না খুলে ওইটা খুলে দাও। খোলা আছে, ওটা আবার টানা কল নেই, ওখানে টেনে বেঁধে রাখতে হবে। আজকে রান্নাঘরে আমার কষ্টটা কম হচ্ছে, আমি একদম জানালার পাশে চেয়ার নিয়ে বসে গেছি, এখানে আমি দীর্ঘক্ষণ শুট করতে পারবো। খুব আরামদায়ক জায়গায় বসেছি। সোনা আম এনে দিয়েছে, এখানে আগে আমটা কাটি। ও আমার কি বলছো তুমি শুনতে পাচ্ছ? তোমার উনুন তো রেডি হয়ে গেছে, তাহলে তুমি এটাই রান্না করে ধোঁয়া করছো কেন? ওটা সবে দেখছো তুমি বসানো হয়েছে, তাই জন্য ওটা এখন আটেনি। মানে কোন আমটা কাট? ওইটাই সাদা। কি আম নিয়ে এসছো এটা? এ আমি বিশাল বাজে জিনিস কিনি, তুমি খেয়ে তারপর আমার সঙ্গে কথা বলবে। কি জানি বলো। হ্যাঁ, আর সোনা আমাকে বলছে আম নিয়ে এসছো ঠিক করেছো, কিন্তু জিলিপিটা কেন আনতে গেলে ওটা না নিয়ে আসছে তো সিঙ্গারা নিয়ে আসতে পারছে। আমি বললাম সিঙ্গারার আলুটা সবে ভাজছে, তো বলে একটু অপেক্ষা করতে পারলে না, তাহলে আমার আলু আজকে বাড়ি আসতো। তুমি বিকেলবেলা যারা বাজারে যাবে তাদের জন্য সিঙ্গারা বলো, বিকেলবেলা বাজারে চলে যাবে, তুমি যাও দয়াপুর বাজারে গেলেও পাবে। বাইরে হু করে হাওয়া হচ্ছে, জানালার পাশ দিয়ে হাওয়া পাচ্ছি, কিন্তু তার ওধারে ওরা বসে আছে বেশ গরমে। আম তো খাবে না, আমি যখন বললাম আমার বাজার করা পছন্দ হয়নি, আম টাম সব ঠিকঠাক কেনা হয়নি, তোমার বাবা বলছে। আমার হাতে ঝরঝরে আম মুগ্ধ হই না, বুঝতে পেরেছি। টক খেয়ে দেখো তারপর বলবে। টক আম, টক মিষ্টি, এরম খাবে না দেখি। তাও টক মিষ্টি, বাবু বলে কিরকম? পুরো টক সেটা বাবু বললে, পুরো টক না, মিথ্যা কথা বললে হবে না। আমি ভাবলাম তুমি এইটা বলতে পারবে, তুমি বললে তেলে কিছু দেবে না তো কুমড়ো আলুটা দিলে কি করে, মানে এরকম যেরকম বলতে থাকবো এরকম কথা বলার সময় কিন্তু বোধহয় এইটা বলছে। মানে অভ্যস্ত তো, অভ্যস্ত তো, ওটাই আশা থাকি যে তুমি কি করছো। আমার বললো যে জিলিপি খাবো না, বললো বললো তো আমি তো তাই শুনলাম। ও ভিজে তেলা জিলিপি খায় না, স্কুলে খেতে দিচ্ছে না বাবু? স্কুলের খাবার খাবে না, খালাও নিয়ে যায় না, খায়ও না, তা কি বলবো। হলুদ গুঁড়ো আর লবণ, ওটা মা তুমি খাও, ও খেয়েছে আর আছে তো। উচ্ছে কেটে নিচ্ছি, উচ্ছেটা ভাজা করবো, করুন। আচ্ছা আপনারাই বলুন তো, এই উচ্ছেগুলো কি কালো দেখাচ্ছে? একদম না, তুমি তো বললো ভুল বলেছি, উচ্ছে নাকি কালো? ভুল ভুল। আলুটা ভাজা হয়ে গেছে, এবারে জল দেবো।
বুঝতে পেরেছি তোমার রান্নার কৌশল। আজকে তরকারি কিন্তু একটু ঝোল হবে, কি বুঝতে পেরেছো? এগুলো ঢেলে মশলাপাতি করে তাতে আবার তেজপাতা গরম মশলা, এর বাইরে তো আর কিছু দেওয়ার তোমার কাছে নেই আমি জানি না। এর বাইরে কিছু দেব না, কিন্তু আলাদা আর কি দেবো তুমি সেটা নিজেও জানো, সেটা একবার না মনে করি। যখন হাওয়া হয় একেবারে ঝড়ের গতিতে, যখন হাওয়া পড়ে যায় তখন আর গাছের পাতা নড়ে না। বাজার থেকে এসে ভেবেছিলাম যে এই ঢালাইগুলোতে একবার জল দেবো, কিন্তু শেষ সুযোগ পেলাম না। এখন খাওয়া দাওয়ার পরে তারপরে এই ঢালাই রাস্তা নদী রাস্তার উপরে এসে দাঁড়ালাম। রান্নাঘরে জানালা দিয়ে হাওয়া আসছে, কিন্তু গরম আছে। আর আমাদের নদীতে সামনে দিয়ে দুটো জাহাজ পাশাপাশি যাচ্ছে, একটু আগু পিছু করে হলদিয়া বন্দরের দিকে যাচ্ছে। মালপত্র যত আনছি সব যেন মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, পাথরটাতে কুলিয়ে যাবে, কিন্তু বালিটা কতদূর কী হবে বোঝা যাচ্ছে না। সিমেন্ট তো কম পড়লো, সিমেন্ট আবার নিয়েও আসলাম। মিস্ত্রিরা আজকে বললো যে বালি মনে হচ্ছে একেবারে টায়টায় হবে, দেখা যাক কতদূর কী হচ্ছে। আমাদের আপ্যায়নের পেছনের বড় পুকুরের যে ঢোলকলমি সুস্মিতা কেটে রেখেছিলো সেগুলো শুকিয়ে গেছিলো, আবার বৃষ্টির জলে ভিজে গেছিলো, সেগুলো আবার দেখছি এখানে এনে ঝাঁপিয়েছে। এগুলোতেও অনেকটা জ্বালানি বেরোবে, আবার ওগুলো দা দিয়ে ছোট ছোট করে কেটে এই বোঝা বেঁধে রেখেছে, এগুলো এখন জ্বালানো যাবে। এখানে দাঁড়ালে কি হাওয়া, দারুণ হাওয়া, একটু রিফ্রেশ হতে বেরোলাম। আমি তো রিফ্রেশ হয়ে এসেছি নদী বাঁধের উপর থেকে। বড় কথা, একটু বাটাবাটি করবো সেই জন্য বেরোলাম। নদী বাঁধের উপরে আরো হাওয়া, কোনো গার্ড নেই, পুরো টানা হাওয়া। আর এইখানে কোথাও তুমি দাঁড়ালে হাওয়া বন্ধ হয়ে গেল যেন মনে হচ্ছে। হ্যাঁ ঠিক বলেছো, আমি পুরোটা কভার করে নিয়েছি তোমার চারপাশ। ঠিক না, আবার হচ্ছে কোনটা হাওয়া দিচ্ছে বুঝলে। হ্যাঁ সজনে গাছের পাতা নড়ছে কি রে, বাইরে বেরো বাইরে। কিছুক্ষণ ফুটেছে, এখন ঢাকাটা খুলে নিলাম। কড়াইতে যা রৌদ্র পড়েছে, কুমড়ো পুরো গলে গেছে। এইবারে এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা আর ভাজা মাছগুলো দেব। কি যে কোচ্ছো আজকে আমি কিছু বুঝতে পারছি না। একসঙ্গে দেখলে হবে, পুরো রৌদ্রটা এসে পড়েছে। হ্যাঁ এখান থেকে রোদ আসছে। কাকা তো কাজগুলো ঠিকঠাক মতো করে করে দিল না, বাড়ির দিকে আবার একটু সমস্যা হয়েছে। আর আমরাও সমস্যার মধ্যে পড়ে গেছি, কোন দিকে সব দেখতে হচ্ছে। উচ্ছে ভাজা তাতে আবার আলু কেন? এটা হচ্ছে সুস্মিতার মতলব, উচ্ছেটা বেছে বেছে আমাদের দেবে আর আলুটা ও খাবে। বিষয়টা তেমন না, বিষয়টা একদমই তাই। আসলে আলু দিলাম একটু ভালো লাগবে বেশ। আচ্ছা উচ্ছে আলু ভাজা, এই হচ্ছে ব্যাপার। তেঁতুল ভিজিয়ে রেখেছি, একটু গুলে নেব। আবার গুলতে গিয়ে একটু করে মুখে না দিলে পারে না, না এখন আর দেব না। যাক বাবা, খিদে খিদে পাচ্ছে তো, খালি পেটে আর তেঁতুল খাচ্ছি না, ইচ্ছে হচ্ছে কিন্তু উপায় নেই। সব দিক সব সেদ্ধ হয়ে গেছে, এইবারে হালকা টক করো। হালকাই দিয়েছি, আর একটু সর্ষে বেটেছি সেটা দিলাম। কিন্তু কোনো কিছুই তেলে পড়েনি, সব ঝোলে পড়ছে। তেলে পড়বে, দেরি করো। চিনি চিনি চিনির কৌটোটা একটু দাও বাবা, এখন এটা ঢেলে নেব। কড়াইটা ধুয়ে বসিয়েছি, এখন অল্প একটু তেল দিলাম। তেলে একটু শুকনো লঙ্কা আর সাদা সর্ষে বেটে দিয়েছি, আর কালো সর্ষেটা এবার তেলে দিয়েছি।
এইবারে কিছুটা বুঝতে পারছি। এবার রান্না রান্না একটা ব্যাপার লাগছে, সব ঝোলে একটার পর একটা দিয়ে যাচ্ছিল। ওদিকে উচ্ছে ভাজাটাও হয়ে গেছে আর এখন ভাত বাড়ছি। যখনই কোনো কুমড়ো সেরকম মনের মতো হবে না, এরকম টক করলেই একদম অসাধারণ। দোষ কেটে যাবে, দোষ কেটে যাবে, দোষ কেটে যাবে মানে কি বলতে চাইছে? কুমড়োর দোষ উচ্ছে ভাজা খেলি না তুই? আগে বাবা একদম উচ্ছে খেতাম না, বলো ঠাম্মা সেই মানুষ আমি উচ্ছে খাচ্ছি, কত বড় একটা কাজ যেন বিরাট ব্যাপার। আম দিয়ে নাকি টক দিয়ে? কেমন লেবু দিয়ে? বেশি টক তো করিনি, শুধু মাছের টক করলে তখন পুরোটাই টক, এটা তো সবজির টক, খুব বেশি টক হলে তো ভালো লাগে না, ওই জন্য অল্প করে টক রেখেছি। কুমড়োর তরকারি একদম চেঞ্জ। এরপর থেকে তুমি বলবে এই মাছ যখন পড়বে রেখে দেবে, মাছটা সত্যি অসাধারণ লেগেছে। আসলে এগুলো আমরা বরফের খেতাম পিয়ালি থাকতে, আর ওই স্বাদটা মুখে লেগে আছে ভালো না, ওই জন্য মাছটা নিয়ে না নিতেই চায় না। একদিন কত বড় একটা মাছ বলছে না, ওটা টক লাগে নেব না। ইয়ার এই যে ছোট ছোট নিয়ে আসছে খুব সুন্দর লেগেছে, কুমড়োর ঝোল খাই। কুমড়োর তরকারি এমনি মূলত ঝোল হয় না, কিন্তু যখনই টক রান্না হয় একটু ঝোলে ঝালে করলে বেশ খিদেও পেয়েছে আর টকটাও লেগেছে, ভালো খাচ্ছি একদম। বাবুর মাছ ভালো লাগেনি? আমার তো ভীষণ ভালো লাগে মাছটা, আমার মনে হয় ওইগুলো একটু অন্য, সত্যি টক টক মতো লাগতো, আর এটা কিন্তু টক না। এই ওই লাউফালি একটা আছে আর সাইডিং মাছ একটা আছে, ওই সাইডিংটা খেতাম। এইটা লাউফালি, এটা একদম টক না, আমি টকের তরকারিতে দিয়ে রান্না করেছি তাই কি মানে টক না। তোমার বেশি টক হয়ে নাই? একটু বেলা হলো কিন্তু খাওয়া দাওয়াটা বেশ ভালো হলো। তো যাই হোক, আজকে পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।